শ্রদ্ধাভাজন জনাব বাবা জাফর আলমগীর, অধ্যক্ষ শেরপুর টেকনিক্যাল কলেজ অ্যান্ড পিএম কলেজ শেরপুর বগুড়া। উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু, উপস্থিত জনাব গৌরাঙ্গ শাখা ব্যবস্থাপক কাক শাহনগরহাট শাখা, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন ট্রেনিং সেন্টারের পরিচালক সহ অন্যান্য প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমার মনে হয় আপনারা অনেকক্ষণ দেরি করে ফেলেছেন, আমি আসতে দেরি করার কারণে অনেকক্ষণ আপনাদেরকে বসায় রেখেছি, কষ্ট দেবেন। আসলে আপনারা হয়তো সবাই জানেন যে আমরা একটু মানে ব্যস্ততার জবই করি, আমি অনেকক্ষণ ধরে বের হতে চাচ্ছি কিন্তু কোনোভাবে বের হতে পারছি না, একটার পর একটা ঝামেলা আসতেছিল, এই জন্য একটু দেরি হয়েছে। আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত। আসলে আজ থেকে যখন ওই যে ভাই যেটা বললো আর কি, যে যখন 90-এর দিকে বা 95-এর দিকে যখন প্রথম কম্পিউটার আসে, কম্পিউটার দেখার জন্য মানুষ চলে গেছে, তখন একটা স্লোগান আমি আমার মানে নজরে আর ওই সময় একটা স্লোগান আসছিল যে আজ থেকে কিছুদিন পরে যদি কোনো লোক কম্পিউটার না জানে তাকে নিরক্ষর বলা হয়। তখন এই এই স্লোগানটা একটা কম্পিউটারের এরকম কোনো একটা ইয়েতে আমি মনে দেখেছিলাম আর কি। তো দেখে আবার মনে মনে ভাবতেছিলাম যে কম্পিউটার না জানলে তাকে নিরক্ষর কেন করবো, লেখাপড়া না জানলে তাকে নিরক্ষর বলা হয় কিন্তু কম্পিউটার না জানলে তাকে নিরক্ষর কেন বলবে? তো কেন নিরক্ষর বলবে এটা কিন্তু এখন এসে আমরা বুঝতে পারতেছি। এখন কি মানে এখন যে তথ্য প্রযুক্তির যুগ কিংবা এখন যে আমরা ডিজিটালাইজেশনের যে যুগে রয়েছে, এখানে আমার মনে হয় যে ডিজিটাল ডিভাইস ছাড়া এখন সকল কার্যক্রম অচল হয়ে গেছে। এমন কোনো কার্যক্রম নাই যেখানে হচ্ছে এখন ওই তথ্য প্রযুক্তির ছোঁয়া লাগে, আর এই তথ্য প্রযুক্তির ছোঁয়ার কারণেই কিন্তু আমাদের আজকে এই যে এত ইজিলি আমরা বিভিন্ন বিষয়ে জানতেও পারতেছি, বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন রকম জ্ঞান অর্জন। এখন কৃষক মাঠে কাজ করতেছে, তার কৃষি ফসলে কী পোকা লাগছে বা কী ওষুধ দিতে হবে, এগুলো এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া যায়। তো এই তথ্য প্রযুক্তির বেসিক ধারণাটা পাওয়া যায় একটা কম্পিউটার লার্নিং ইনস্টিটিউট বা কম্পিউটার লার্নিং সেন্টারে। আমিও যখন শুরুর দিকে, আমি যখন 99 সালে যখন ইন্টারমিডিয়েট পাস করি, আমি মনে আছে ইন্টারমিট পরীক্ষা দেওয়ার পরে, 99 সালে ইন্টারমিট পরীক্ষা দেওয়ার পরে আমিও 3 মাসের একটা কোর্সে ভর্তি হয়েছিলাম কম্পিউটারে, ওইটাই ছিল আমার প্রথম হাতে করি। তো 3 মাসের কোর্সে ভর্তি হয়ে মনে হয় 1 মাসের মতো গিয়েছিলাম আর কি, এরপর আর কি কারণে আর পরে আবার ওইভাবে আর যাওয়া হয় নাই। তো যাই হোক, আমার কম্পিউটার হাতে করি ছিল ওই সময় 99 সালের দিকে। তো এই এখন আপনারা জানেন যে বিভিন্ন রকম জব বলেন আর যেটাই বলেন না কেন, এখন আগেই জানায় যে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আগেই উল্লেখ থাকে যে কম্পিউটার জ্ঞান সম্পন্ন আছে কিনা। আপনি হয়তো খেয়াল করবেন যে আমাদের যে বর্তমান সময়ে যে পুলিশের কনস্টেবল নিয়োগ চলতেছে, এসএসসি পাশের একটা সার্কুলার হয় আর কি, এইখানেও এখন ম্যান্ডেটরি একটা বিষয় অপশন আছে যে কম্পিউটার জানলে তাকে প্রায়োরিটি দেওয়া হবে আর কি। ম্যান্ডেটরি যারা কম্পিউটার জানবে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে বা প্রায়োরিটি পাবে তারা। আর পুলিশের সাব ইন্সপেক্টর যেটা হয়, সাব ইন্সপেক্টর পুলিশের 3টা ক্যাটাগরিতে নিয়োগ হয় আপনারা জানেন, যে কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এএসপি। তো সাব ইন্সপেক্টর নিয়োগে হলো ম্যান্ডেটরি কন্ডিশন হলো যে তাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে, এটা হলো ম্যান্ডেটরি। মানে আপনি কম্পিউটার জানার জ্ঞান না থাকলে আপনি ওই চাকরিতে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না। শুধু সাব ইন্সপেক্টর না, এখন আপনারা যদি আমরা খেয়াল করি যে আমাদের এমন কোনো জব নেই যেখানে হচ্ছে কম্পিউটারের প্রয়োজন, কম্পিউটার ছাড়া কিন্তু এখন কিছুই হয় না, সব কিছুই এখন কম্পিউটারাইজ হয়ে গেছে। সুতরাং এইরকম একটা প্রতিষ্ঠান, এরকম তৃণমূল পর্যায়ে গ্রামের মধ্যে বা শহরের উপকণ্ঠে এরকম একটা প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠান এখানে করে এই এলাকার যারা স্কুল কলেজগামী যারা স্টুডেন্ট রয়েছে বা ছাত্রছাত্রী রয়েছে, তারা লেখাপড়ার পাশাপাশি এখানে কম্পিউটার শিখতে পারতেছে। এখানে কম্পিউটার শিখলে তাদের একটা এক্সট্রা স্কিল ডেভেলপ করতেছে, এই যেটা পরবর্তীতে তাদের যে কোনো কাজে গেলে আপনার প্রয়োজন হবে। এখন দেখুন, অনেক ছোটো ছোটো বাচ্চারা স্মার্টফোনের অনেক টেকনোলজি বা অনেক অ্যাডভান্স অনেক কিছু জানে যেটা হয়তো বড়রাও জানে না। তো ঠিক এরকমই হবে, এক সময় দেখা যাবে যে কম্পিউটারের বিষয়টা এমন অবস্থা হবে যে ওই সকল কিছু হচ্ছে কম্পিউটারের মাধ্যমে হবে এবং হচ্ছেও তাই। সুতরাং এই কম্পিউটার ট্রেনিং সেন্টারের আসলে বিকল্প কিছু নেই, শেখার আসলে বিকল্প কিছু নেই। তো এরকম একটা প্রতিষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য আমি আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে এই প্রতিষ্ঠানের আমি সফলতা কামনা করছি। এটা 10ম বর্ষ হয়েছে, এই 10-এর সাথে যেন আরও একটা শূন্য লেগে 100 বছর বা তার চেয়েও বেশি যেন এই প্রতিষ্ঠান থাকে, আমি সেই শুভকামনা করছি। আসলে কম্পিউটার আমিও যে খুব ভালো জানি তা না, কম্পিউটার আসলে সকলেরই জানা উচিত আমি মনে করি আর কি। যেমন আমি যখন মিশনে গিয়েছি,
মিশনে যাওয়ার পরে ওইখানে মানে যখন আমি 10 সাল 11 সালে যখন মিশনে যাই, তখন আমাদের বাংলাদেশ পুলিশের কার্যক্রম এতটা ডিজিটালাইজ হয়েছিল না। ওইখানে গিয়ে দেখি যে সকল কার্যক্রম হচ্ছে ডিজিটালাইজ। আমি ওখান থেকে একটা রিপোর্ট দিলে সেই রিপোর্ট মুহূর্তের মধ্যে ইউএন হেডকোয়ার্টার মানে জাতিসংঘের সদর দপ্তরে পুলিশের যে সংস্থা রয়েছে ইউএন হেডকোয়ার্টারে সেখানে চলে যেত সেই রিপোর্ট, আবার সেখান থেকে ফিডব্যাক আসতো। তখন আমি মনে মনে ভাবতাম যে এত আধুনিক একটা সিস্টেম এখানে চালু আছে, তো এখন আমাদের পুলিশেও কিন্তু ব্যাপক ডিজিটালাইজেশন সিস্টেম চালু আছে। আপনারা তো জানেন যখন অনলাইনে জিডি করা যায়, আপনার তো জিডি করার প্রয়োজন হয়, আপনাকে আর থানায় যেতে হয় না, আপনি নিজে নিজে বাসায় বসে থেকে জিডি করতে পারবেন। আপনি একটা লোকের বিসিপি আর যাচাই করা দরকার, তার স্বভাব চরিত্র যাচাই করা দরকার, আমাদের আর ব্যক্তিগতভাবে তার বাড়িতে লোক পাঠায় দিতে হয় না, আমরা ওই কম্পিউটারে তার নাম সার্চ দিলে আমরা বুঝতে পারি যে তার নামে কোনো মামলা মোকদ্দমা বা কোনো ইয়ে আছে কিনা। তো এইগুলো আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্যই প্রয়োজন। আমরা এখন এইগুলোতে ইউজ টু হয়ে গেছি, এখন লেখাপড়ার মাধ্যম এতে কারিগরি শিক্ষাটাকে গুরুত্ব দেওয়া হয় যে কারিগরি শিক্ষাটা যদি কেউ গ্রহণ করে তাহলে অ্যাটলিস্ট তার জেনারেল শিক্ষার পাশাপাশি সে একটা বিষয়ে দক্ষ হয়ে গেছে।